বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি, শিল্পী হবার স্বপ্ন ছিল সেটাও হয়ে গেলাম, জীবনে আর চাওয়া পাওয়ার কিছুই থাকলো না। শান্তিপুরের শিল্পী হিসাবে আমন্ত্রিত হয়ে এ কথা বলেন মদন মিত্র। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিধায়ক, দাপুটে রাজনীতিবিদ থেকে শিল্পী। দলনেত্রী স্বয়ং তাকে কালারফুল বয় বলে তকমা দিয়েছিলেন। তিনি আর কেউ নন, কামারহাটির বিধায়ক মদন মিত্র। ও লাভলি, আমি মদন মিত্র। ও লাভলি, লাভলি। মদন মিত্র আছেন মদন মিত্রের নিজস্ব মেজাজে, সে ফেসবুক লাইভ হোক অথবা ফটোশুটে অথবা গায়ক হিসাবে। শিল্পী হিসাবে আমন্ত্রণ পেয়ে সোমবার শান্তিপুরের মিলনী সংঘের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক মদন মিত্র। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি, স্বপ্ন ছিল শিল্পী হব, সেটাও হয়ে গেলাম, জীবনে আর চাওয়া পাওয়ার কিছুই থাকলো না। প্রসঙ্গত, 2021 বিধানসভা নির্বাচনের আগে তার গান ও লাভলি অথবা শারদ উৎসবের প্রাককালে তার মিউজিক ভিডিও জাগো মা নজর কেড়েছে দর্শকের। সোশ্যাল সাইটে কয়েক লক্ষ দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। জাগো তুমি জাগো, জাগো মা। রাজনীতির আঙিনায় মদন মিত্রের চেনা সেই ছবি বদলে গিয়ে শিল্পী হিসাবেই ধরা দিয়েছেন বেশি। সম্প্রতি জেলার প্রশাসনিক বৈঠকে দলনেত্রী তাকে রবীন্দ্রসঙ্গীত গাইবার কথাও বলেন। জানা গেছে, নদিয়ার শান্তিপুরের রাস উৎসবের সম্মান প্রদান অনুষ্ঠানে শিল্পী হিসাবে আমন্ত্রণ পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র। সাথে ছিলেন স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। এদিন মঞ্চে উঠে কীর্তনও গেয়ে শোনান তিনি। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। পরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় পঞ্চবায় নম। পাশাপাশি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ত্রিপুরার ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি। সব শেষে তিনি বলেন, শিল্পী হিসাবে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে আমি আপ্লুত, জীবনে আর চাওয়া পাওয়ার কিছুই থাকলো না, সবই পেয়ে গেলাম। বাস, আর তো জীবনে কিছু চাহিদাই বাকি রইল না। মন্ত্রী হয়েছি, এমএলএ হয়েছি, খালি শিল্পী ছিলাম না, শিল্পী হয়ে গেলাম। এবং লিখেছে ওরা আমায় চিঠিতে, শিল্পী মদন মিত্রকে চাইছে, এটা আমার চিরকাল মনে থাকবে। তাই শান্তিপুরের সঙ্গে আমার ব্রজকিশোরের মাধ্যমে আমার যে মিলন হলো, এটা পূর্ণিমা মিলন থেকে বসন্ত মিলনে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।